ভুট্টা খেতে মিলল স্বর্ণমুদ্রা। মাটির নিচে 700 শতাধিক স্বর্ণমুদ্রা দেখে রীতিমতো চমকে গেলেন সবাই। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কেন্টাকির ব্লু গ্রাস স্টেট এলাকার একটি কৃষি খামারে জমি খুঁড়তে গিয়ে 700 শতাধিক স্বর্ণ মুদ্রা পেয়েছেন এক কৃষক। এ তথ্য জানিয়েছে অ্যান্টিক মুদ্রা ক্রয় বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কোম্পানি govmint.com। কোম্পানিটি জানায় এই স্বর্ণ মুদ্রাগুলো সবই তৈরি করা হয়েছিল 1840 থেকে 1863 সালের মধ্যে। সে সময় গৃহযুদ্ধ চলছিল যুক্তরাষ্ট্রে। উদ্ধার হওয়া মুদ্রাগুলো কোনটি $1, কোনটি $10 এবং কোনটি বা $20-এর। ওই সময় $20-এর মূল্যমানের বেশি অর্থের স্বর্ণ মুদ্রা পাওয়া যেত না দেশটিতে। এদিকে যে খামারের জমি থেকে এই মুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে এবং যে কৃষক জমি খুঁড়ে এগুলো পেয়েছেন তার পরিচয় গোপন রেখেছে govmint.com। তবে ওয়েবসাইটে একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে কোম্পানিটি। সেখানে দেখা গেছে একজন কৃষক জমি খুঁড়ছেন এবং হঠাৎ করেই জমি থেকে একটি স্বর্ণ মুদ্রা তুলে ধরে বলছেন, কি দারুণ জিনিস পাওয়া গেল। এরই মধ্যে খামারের মালিকের কাছ থেকে স্বর্ণ মুদ্রাগুলো কিনে নিয়েছে govmint.com। জানা গেছে 1861 থেকে 1865 সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্রের যে 11টি রাজ্য কেন্দ্রীয় ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, কেন্টাকি ছিল সেগুলোর মধ্যে অন্যতম। ধারণা করা হচ্ছে গৃহযুদ্ধের সময় কেন্টাকির কোনো ধনী ব্যক্তি লুটপাটের হাত থেকে রক্ষা করতে নিজের স্বর্ণ মুদ্রাগুলো এই জমিতে পুঁতে রেখেছিলেন। হয়তো পরে তিনি মারা যান এবং তার বংশধররা এই মুদ্রা গোপনের বিষয়টি জানত না। মৌসুমী সাথী, সময় সংবাদ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।